اكيد هدر الثواب ميلي اكيد هدر الثواب ميلي ماك يكبر دكيلي دكيلي تكنا بولنك هدر الثواب ميلي ماك يكبر دكيلي دكيلي بولن ماك نو اتو دمي جاني ناشا كولي بولل ماك نو اتو دمي جاني ناشا كولي جان تو جودي پر تو دیکھے قرآن حدث হাঁ দশ মাস দশ দিনে গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কত যন্ত্রণা কথা বলুন ঠিক কিনা বনি ইসরায়েলের যুগে তিন বন্ধু রাস্তা দিয়া হাইটা যাইতেছে ইন্দিরিং টাইমে যখন হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল বড় বৃষ্টির কবলের মধ্যে তারা পড়ে গেলেন রাস্তায় চলাটা বড় মুশকিল হয়ে গেল ওই মুহূর্তে বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন বন্ধু দৌড়ে গিয়ে ওই পাহাড়ের পাশেই একটা গর্তের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন একটা গর্তের ভিতরে তিনজনে ঢুকে গেলেন আমার ভাইরা বাবারা বন্ধুরা রে ওই তিন বন্ধু যখন ওই গর্তের ভিতরে ঢুকে গেলেন ওই গর্তের ভিতরে ঢুকে যখন নিজেদেরকে সেভ করার চেষ্টা করলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য যখন চেষ্টা করতেছেন ওই গর্তের ভিতরে যখন অবস্থান করতেছেন ওই ঝড়ের বৃষ্টির হাওয়াতে হঠাৎ করে দেখতে পাইলেন পাহাড়ের উপর থেকে বড় ধরনের একটি পাথর নিচে গড়িয়ে এসে তাদের ওই গুহার মুখের মধ্যে এমন ভাবে পড়ে গেল আকাশ পর্যন্ত দেখা যায় না পুরা গুহার মুখটা বন্ধ হয়ে গেল বের হওয়ার মতো আর কোনো রাস্তা নাই অন্ধকার আর অন্ধকার ওই গর্তের ভিতরে গুহার ভিতরে তিন বন্ধু আটকা পড়ে গেলেন বড় বিপদ নয় মুহূর্তে গর্তের মধ্যে আটকে গেছে এখন কিভাবে বাইর হবেন ওখান থেকে কিভাবে উদ্ধার হবেন কোনো রাস্তা নাই কিছু দেখাও যায় না এখন তো মোবাইলের যুগ তখন তো মোবাইলের যুগ ছিল কথা কন ঠিক কিনা আমার ভাইরা যেই মুহূর্তে ওই তিন যুবক আটকা পড়ে গেলেন তিন বন্ধু কান্দে দুস্তর এই বিপদ থেকে কেমন ভাবে আমরা রক্ষা পাইব আমরা মনে হয় গর্ত থেকে আর বাইরে যেতে পারবো না কারণ এই গর্তের ভিতরে এত গভীর মাটির নিচ থেকে যদি আমরা চিৎকার করি আমরা ডাকাডাকি করি আমাদের ডাক কেউ শুনবে না এখন তো মোবাইলের যুগ হয়তো মোবাইলে কল দেওয়া বা মেসেজ দেওয়ার মাধ্যমে আমি বিপদে আছি আমাকে উদ্ধার করো এইভাবে বিভিন্ন তথ্য আমরা দিতে পারতাম কিন্তু ওই সময় তো এই অত্যাধুনিক ব্যবস্থা ছিল না ওই মুহূর্তে বন্ধুরা কান্দতেছে আর চিন্তা করতেছে দুস্তরে ওই মুহূর্তে কি করা যায় কি করবেন না করবেন ভেবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে ওই তিন বন্ধু যখন গর্তের ভিতরে বিপদে পড়ে রইলেন এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু বন্ধু রে এই কঠিন বিপদে এই মহাসংকটে এই গর্ত থেকে বাঁচানোর মতো এই মুহূর্তে আমাদের কেউ নাই আল্লাহ সারা এই মুহূর্তে আমাদেরকে রক্ষা করার মতো আর কেউ নাই দোস্ত একটু চিন্তা গবেষণা করে দেখো আমাদের কারো জীবনে কোনো ভালো আমল আছে কিনা কোনো কাজ আছে কিনা ওই ভালো কাজটার উসিলা দিয়া আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এমন হইতে পারে রে ওই ভালো কর্মের উসিলা দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলে হয়তো আমার আল্লাহ তো দয়াবান আল্লাহ তো রহমান আল্লাহ হয়তো দয়া করে এই গর্ত থেকে বিপদ থেকে মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে জবানটা গুলি জোরে জোরে করনা আল্লাহু আকবার এবারে জানতে চাই বাবারা আমার যুবক ভাই এটা চিরন্তন সত্য একটা সময় আমরা অবস্থা না যখন এখন আমরা বাবা হয়েছে এখন আমরা বুঝি আপনার কাছে মনে হবে যে আপনার বাবা শুধু আপনাকে শাসন করে আপনার সাথে শুধু কেড়ে কেড়ে করে আসলে যারা বাবা হন বাবাদের ভালোবাসাটা অপ্রকাশিত আর মায়েদের ভালোবাসাটা প্রকাশিত যার কারণে ছেলে সন্তান শুধু মায়ের পক্ষ নেয় বেশিরভাগ মার কাছে আদর হয় বাপে যদি ধমুক দেয় ফিডা দেয় মায়ে কিন্তু লুকাইয়া বাইন ধরে নেয় বাদ দেয় ফুত্তা দেখাই না তোর ভাই দেখলি মারবে কথা বলে না কেন ফুত্তাক দেখাই না তোর ভাই দেখলে আমার অবকা চোখা দিব আসে না নাই মায়ে সেভ করে বাপে যখন লাথি দিয়ে দূরে সরায় মায়ে টান দিয়ে খুলে লয় আল্লাহ আকবার কইতেন না ওরে ল্যাংরায়া তোর কানা ঘোরা হইলে পরে ছেলে দুলা যায় না তবু মায়ের টান দিয়া লয় কুলে
এটার নাম মা কথা ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা ওরে ল্যাংরায়া তুরকানা ঘোড়া হইলে পড়ে ছেলে ধুলা যায় না তবু মায়ে টান দিয়া লয় খুলে ওরে সন্তানের ওই কিছু হলা মার কলি যায় আগুন জ্বলে রে ঠিক কিনা সন্তানের কিছু হইলে মার কলি যায় আগুন জ্বলে রে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দূর দিয়ে আমার জন্মে দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দূর দিয়ে আমার জন্মে দুঃখী মা কথা কন ঠিক কিনা আওয়াজ করে বলুন না ঠিক কিনা ওরে মায়ের কান্দন যাবৎ জীবন দু চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না দুঃখের দূর দিয়ে আমার জন্মে দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দূর দিয়ে আমার জন্মে দুঃখী মা জবানটা খুলে একবার ডাক দিয়া কন্যা মা গত কিছুদিন আগে একজন প্রবাসী ভাই আমার কাছে ফোন দিলেন যে আল্লাহ হুকুম আল্লাহর হুকুমই নিয়ে গেছে ওর মা নেই বাবা আবার দ্বিতীয় বিবাহ করেছেন সৎমা গড়ে কিন্তু সৎমা সবাই তো আর এক না হয়তো বা তার কপাল এমন ছিল আচরণগত কারণে এমন এমন কিছু আচরণ তার জীবনের অনেকগুলি কষ্ট হিস্ট্রি আমার কাছে সেই ভাই বললেন এবং দোয়া চাইলেন তা আসলে সব সৎমা কিন্তু এক হয় না যার ঘরে সৎমা আছে সেই হারে হারে উপলব্ধি করতে পারে যে আসল মা গর্ভধারিণী মা আসলে কেমন ছিল কথা কন ঠিক কিনা এই জন্য মা হারা এক সন্তান বলে সৎমা যার ঘরে আছে এরকম একজন সন্তান বলে ওরে সৎমা আমার দেখতে সুন্দর সৎমা আমার দেখতে সুন্দর ও তার অন্তর বড় কালা সহিতে পারি না আমার সৎমায়ের জ্বালা সহিতে পারি না আমার সৎমায়ের জ্বালা আছে না নাই এই জন্য সময় থাকতে মূল্য দেন সময় হারালে আফসোস করবেন কানবেন ঘুরবেন কিন্তু ওই মা আর খুঁজে পাইতেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য গ্রাম দেশের একটা কথাই আছে বাংলা সিনে লাই আর মল্লে সিনে হাই কথা কন এডি হলো কিছু কালাম কালাম এই কালামটি না কইলে আবার মুরব্বীরা বুঝতো না কেউ ঠিক নি তো বাংলা সিনে লাই আর তাই মল্লে সিনে কিতা মুরব্বীরা কয় না তো মল্লে সিনে কিতা হাই কথা কন ঠিক কিনা হাই মানে স্বামী আর কি মানে বর্তমান যুগের হাজব্যান্ড কথা কন ঠিক কিনা এখন যেটা হাজব্যান্ড বলেন এটা হাই কই তৈরি কথা কন ঠিক কিনা ডাঙ্গেন না লটকেন না ঝুলেন এটা একই কথা কথা কন ঠিক কিনা এই জন্য সময় থাকতে মূল্য দেওয়া দরকার আছে না নাই গভীর মানুষ বলতেছিলাম তিন বন্ধু বড় বিপদের মধ্যে পড়ে আছে মনে আছে না নাই গর্তের ভিতরে পড়ে রহিলেন ওই তুফানে বড় পাথর এসে গর্তটার মুখ ছিদ্রটা বন্ধ হয়ে গেল বাইর হওয়ার কোনো সুযোগ নাই তিন বন্ধু বড় চিন্তায় পড়ে গেলেন এক বন্ধু আরেক বন্ধুরে কয় দোস্ত জীবনে কোনো ভালো কাজ আছে কিনা তোমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা আমাদের তিনজনের জীবনে গবেষণা করে দেখি কোনো ভালো কাজ আছে কিনা ওই ভালো কাজ নেক কাজটা রুচিরে নিয়া আল্লাহর কাছেই ফরিয়াদ করব হয়তো আল্লাহ ওই নেক কাজের রুচিরায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কারণ আল্লাহ ছাড়া এই মুহূর্তে এই বিপদ থেকে উদ্ধার করার মতো আমাদের কেউ নাই এবারে এক দুস্থ আর এক দুস্থ চিন্তা করতে 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 তিন বন্ধুর মধ্য থেকে এক বন্ধু কয় দুস্থ রে মনে পড়ে গেল আমার কাছে একটি ঘটনা কয় কি ঘটনা আমার কাছে মনে হয় ওই কাজটা ভালো কাজ ছিল কারণ ওই কাজটা আমি নিঃসন্দেহভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি ওই কাজটা কি এবারে ওই দুস্থ ডাক দিয়া কয় দুস্থ রে আমি পাহাড়ে জঙ্গলের ভিতরে
মেষ চড়াতাম বেড়া চড়াতাম দুব্বা চড়াতাম অর্থাৎ আমরা আমাদের দেশে যাকে রাখাল বলে চিনি ওই রাখালের কাজ করতাম ওই পাহাড়ের মধ্যে মেষ চড়াতাম ছাগল চড়াতাম দুব্বা চড়াইতাম এইভাবে প্রত্যেকদিন আমি পাহাড়ের জঙ্গলের মধ্যে যাইতাম আমার গড়ের মধ্যে আমার বৃদ্ধ মা ছিল আমার ছেলে সন্তানও ছিল আমি প্রত্যেকদিন সকালবেলা যাইতাম বিকালবেলা আমি মেষ চড়াইতাম আমি আবার গড়ের মধ্যে ফিরে আসতাম তবে আমি আমার গড়ে যাওয়ার আগে সবার আগে আমি আমার মায়ের গড়ে যাইয়া মার খোঁজ খবর নিতাম আমার মা কেমন আছে মায়ের কোনো কিছু লাগবে কিনা মার শরীর কেমন শরীর স্বাস্থ্য কোনো অসুস্থ কিনা কোনো কষ্ট হয় কিনা এইভাবে তত্ত্ব তালাশ নিতাম বাড়িতে এসে আমি দহন করতাম ওই মেষের পাল থেকে বেড়ার পাল থেকে আমি দুধ দহন করতাম সর্বপ্রথম ওই দুধগুলা খাওয়ার জন্য আমি আমার গর্ভধারিণী বৃদ্ধ মার কাছে পেশ করতাম আমার মার কাছে আমি দিতাম বন্ধুরা রে ওই দুধগুলো আমি আগে আমার মারে খাওয়াইতাম তারপরে মায়ে খাওয়ার পরে যদি থাকতো সেটা স্ত্রী সন্তানকে নিয়ে ভাগাভাগি করে আমি খাইতাম মা খাওয়ার আগে আমরা কেউ খাইতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওই যুবক ডাক দিয়া কয় দোস্ত এইভাবে একদিন আমি যখন মেষ চড়াতে গেলাম মেষ চড়াতে যখন আমি পাহাড়ের মধ্যে গেলাম মনে রজান্তে পাহাড়ের মধ্যে ওই মেষগুলা দুব্বাগুলা চড়াতে চড়াতে আমি এমন একটা জায়গার মধ্যে চলে গেলাম আমি পথ হারাইয়া পাহাড় এলাকা জঙ্গল এলাকা আমি রাস্তা বলি এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেলাম এই জায়গা থেকে আমি বাড়িতে ফিরার জন্য আর রাস্তা চিনি না আমি পথ ভুলে গেলাম আমি ঘুরতে 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 দিন শেষ হয়ে গেল সন্ধ্যা নেমে আসতে অন্ধকার হয়ে গেল আমি কিভাবে বাড়িতে আসবো এইভাবে ঘুরতে ঘুরতে আমার অনেক লেট হয়ে গেল রাত্র হয়ে গেছে বাড়িতে আসতে আসতে আমি তাড়াতাড়ি বাড়িতে আসার পর অনেক কষ্ট করে যখন রাস্তা খুঁজে পাইলাম বাড়িতে আইসে যখন আমি মায়ের গড়ে গেলাম যা দেখতেছি আমার মা ঘুমিয়ে গেছে আজকে আমি মারে দুধ দহন করে খাবাইতে পারি নাই মা আমার না খাইয়া ঘুমাইয়া গেছে মার এই কষ্টটা আমাকে টুকরে টুকরে কান্দা করাইছে আমার কলি দাঁড়ায় রইলাম কষ্ট হইতেছে হুজুর এখনো চলে আসবে শেষ করে দেবো কষ্ট হইতেছে এবার ওই যুবক বলতেছে আমি দুধ নিয়া দুধ দহন করে দুধের পাত্র টানিয়াম মায়ের বিছানার পাশে যায় দাঁড়ায় রইলাম মা আরাম করতেছে ঘুমাইতেছে নিশার ঘুমের মধ্যে মা যখন ঘুমাইতেছে মারের ডাক দেওয়াটা মার জন্য কষ্টদায়ক হবে মনে করে আদবের খেলাফ হবে মনে করে মার কষ্ট হবে এই কারণে আমি মারে ডাকি নাই আমি দুধের পাত্রটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইলাম মা যখন উঠবে তখন আমি আমার মায়ের মুখেই খাবারটা তুলে দেব ওইদিকে আমার ছোট ছোট বাচ্চাগুলা সারাটা দিন না খেয়ে অনাহারে আমার ছোট্ট ছোট্ট অবুজ শিশুগুলি আইসা দুই দিক দিয়ে আইসা আমার দুই পায়ের মধ্যে ধরে ধরে কান্দে আব্বু গো আব্বু পেটের ক্ষুধায় আর সহ্য করতে পারি না সারাদিন কোনো কিছু খাই নাই আব্বু গো দয়া করে আমাদেরকে দুধ দিন আমরা একটু তৃষ্ণা মিটাই আমরা একটু ক্ষুধা নিবারণ করি মনে হয় এখনই প্রাণ বের হয়ে যাবে ওই বন্ধু ডাক দিয়ে কই দোস্ত আমার মনে হচ্ছিল ওই মুহূর্তে সন্তানগুলি আমার পায়ে ধরে কান্দে বিনে বিনে কান্দে চোখের পানি ফেলে কান্দে চিবড়া গুলো শুকিয়ে যাচ্ছে পরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় তারপরেও আমি ওই মুহূর্তে আমার সন্তান গুলারে খাইতে দেই না আমি আমার মাকে আগে খাবার খাওয়ানোটা আমি দামি মনে করেছি গুরুত্ব মনে করেছি এই জন্য আমি আমার সন্তান গুলাকে খাওয়াই নাই কারণ আমার মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আমার মা যদি অসন্তুষ্ট হয় মা যদি কষ্ট পায় আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ কষ্ট পাবে এই ভেবে আমি মারে কষ্ট না দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম আমার সন্তানগুলি পেটের ক্ষুধায় আমার পায়ে ধরে কান্না করেছিল তারপরে আমি মারে খাওয়ানোর আগে ওই দুধ সন্তান রে দেই নাই আমার মনে হয় ওই কাজটাই একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্য আমি করেছিলাম কয় তাহলে এই কাজটা যদি তুমি ওই নিয়তেই করে থাকো তাহলে হাত উঠে দেই আল্লাহর কাছে এই কাজটা জড়িয়া করে আমরা দোয়া করি কিতাব সাক্ষী দেই এবারে যখন হাত উঠাইয়া দিলেন আল্লাহ আল্লাহ কোনো এলেম নাই কালাম নাই বন্দুকি নাই কোনো আমল নাই মাবুদ রে
সেই গর্ভধারিণী মায়ের রক্ত মাংস খায়া দুনিয়ায় আসলাম সেই মায়ের কুলিতে চিরে নার্সিরা হয়ে দুনিয়ার মধ্যে আসলাম সেই মার রক্ত মাংস খায়া বড় হইলাম সেই মায়ের দুধ পান করে বড় হলাম সেই মায়ের হাত ধরে কথা বলতে শিখলাম আল্লাহ নিঃস্বার্থভাবে ওই মায়ের খুশিতে তুমি যেহেতু খুশি তোমারে খুশি রাখার জন্য আল্লাহ নিঃস্বার্থভাবে মায়ের সেবাটা করেছিলাম মায়ের জন্য এই খেদমতটুকু আমি করেছিলাম আল্লাহ এই কাজটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় আল্লাহ আমাদেরকে দয়া করে বিপদ থেকে উদ্ধার করো এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দাও যাতে করে আমরা তোমার আসমানটা দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যুবক ভাইরা রে বহু মুরব্বীরাই মরতে মার কথা মনে করে করে কাঁদে কারণ মা নামক ওই মধুর ডাক্তার ডাকার মতো জায়গা নাই ও যুবক আমার দিকে তাকায়া দেখো দেশ বিদেশ বিরাজ্যে যায় আমি আমার গর্ভধারিণী মাকে হারাইলাম আমি আমার মায়ের মতো মা এই জগতে ঘুরে কোথাও পাই নাই এই যে মা হারাইছে সেই বুঝে মা হারানোর বেদনা কত কথা বলুন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার যাদের মা আছে সময় থাকতে মাকে সম্মান করো সময় থাকতে মারে তাজিম করো সময় থাকতে মারে ভালোবাসো মার সাথে সদাচরণ করো অতীতে যা ভুল করেছো তওবা করে মার কাছে ক্ষমা চাও কারণ মা যদি তোমার অপরাধ ক্ষমা না করে গো আল্লাহ তোমার অপরাধ ক্ষমা করবে না কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মা বাবা যদি মা যদি অন্যায় বাবাও যদি অভিশাপ দিয়ে লায় হয়তো আপনি একটা দোষ আপনার মায়ের চোখে পড়েছে কিন্তু আপনি দোষটা অবশ্যই করেন নাই না জেনে হয়তো মা দোষ মনে করে আপনাকে অভিশাপ দিয়ে দিল অন্যায় ভাবে অভিশাপ দিল এটা লেগে যায় কথা কন না কেন কিতাবের মধ্যে পাওয়া যায় এক যুবককে তার মা কি বললেন অভিশাপ দিলেন কেন অভিশাপ দিলেন সে নামাজ পড়তেছে আচ্ছা বলেন নামাজটি ভালো না খারাপ নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় এমন সময় মা ডাকতেছে তো নামাজে থাকা অবস্থায় মায়ের ডাকে তো আর সাড়া দেওয়া যায় না মার ডাকে সাড়া দিতে পারবে ওই যুবক মায়ের ডাকে সাড়া দেয় নাই এই জন্য মা অভিশাপ করলেন আল্লাহ যেন তার কোনো বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না করে মৌত না দেয় নাউজুবিল্লাহ কন এখন মায় অন্যায় বাবু যদি হয়েছে ছেলে তো নামাজ পড়তো অন্যায় বাবু যদিও এটা বদ্ধ এখন আর দু এখন যেটা হোক আল্লাহ কিন্তু কবুল করে ফেলেছে মার জবান এই জন্য যারা মা বাবা হয়েছেন সন্তানের যেমন মার বাবার প্রতি হক মা বাবারও সন্তানের প্রতি কিছু হক আছে পিতা মাতা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো অনেক সময় ছেলে সন্তান দুষ্টামি করে শয়তানি করে জ্বালাতন করে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে সন্তানকে অভিশাপ দেয় আছে না নাই আমার কলজাটা খাইয়া লেছে আমার শেষ আল্লাহর গজব ফরক কয়নি এরকম বলে না মানে বিরক্ত হইয়া মানে তিতা তেক্ত হইয়া অনেক সময় মানে এরকম বাক্যগুলো উচ্চারণ করে করে কি করে না মা সাবধান এই মায়ের জবান বড় ডেঞ্জারাস তলোয়ারের চাইতে ধার আপনি অভিশাপ দিয়েছেন এটা আপনার সন্তানের উপর পড়ে যাবে দুদিন আগে হোক পরে হোক সন্তানের উপর বিপদ আসবেই আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা মা বাবা সন্তানকে কখনো অভিশাপ যুক্ত কোনো বাক্য আচরণ করবেন না সন্তানের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না কারণ এই আচরণগুলোর দ্বারা আপনার সন্তানের চরিত্র নষ্ট হবে রাসূল নিষেধ করেছে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান যে আপনার অবাধ্য হচ্ছে হুজুরের কাছে হুজুর একটু ফানি ভরা দেন দোয়া করেন একবারে কথা হন না শয়তানি করে ফানি ভরা কৌশু কামিত কথা কন না কেন আগে গোড়া ঠিক করো গোড়া ঠিক না করলে বুঝি কামুব কথা কন ঠিক কিনা আপনার আমার সন্তান যে আপনার আমার অবাধ্য হচ্ছে পিতা মাতার অবাধ্য হচ্ছে কথা শুনতেছে না তার জন্য দায়ী কিন্তু আপনি আমি আপনি আমি দায়িত্বহীনতার কারণে আপনার আমার স্বভাবের কারণে আপনার আমার চরিত্রের কারণে আপনার আমার সন্তান এমন হয়ে গিয়েছে
একটা সন্তান দুনিয়াতে শিখে আসে নাই দুনিয়াতে এসে যেই পরিবেশে সে বেড়ে ওঠে ওই পরিবেশের শিক্ষাটাই কিন্তু সে লাভ করে এই কথা বলেন ঠিক কি না এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করতেন ছোট বাচ্চাদেরকে চুমা দিতেন ছোট বাচ্চাদেরকে আপনি করে সম্বোধন করতেন ছোট বাচ্চাদেরকে দেখে আল্লাহর রাসূল নিজে সালাম দিতেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই এখন প্রশ্ন থাকতে পারে যে সম্মান তো নবীর বেশি নবীর না সালাম দিব না এটা তাদের জন্য শিক্ষা নবীজি তাদেরকে সালাম দিলেন তারা শিক্ষা হলো আর তারা নবীর সালাম দিল এই জন্য ঘরে যাবেন আপনার সন্তানকে আপনি আদর করে আপনি করে বলবেন আদর করবেন আদর করে চুমা দিবেন আদর করে তাকে সালাম দিবেন একটা সময় সেও আপনাকে সালাম দিতে শিখবে আপনি যদি অকাট্য ভাষায় বিশ্রী ভাষায় যদি আপনার স্ত্রীর সাথে হয়তো কোনো কারণে মেজাজ কি আর সবসময় একরকম থাকে টেম্পারেচার হয়তো কোনো না কোনো জ্বালায় অনেক সময় বুধবারের কিস্তির জ্বালায় অনেক সময় রবিবারের কিস্তির জ্বালায় মেজাজ তার সবসময় ঠিক থাকে না জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বলে রে জ্বালা কিস্তির জ্বালা বড় জ্বালা রে এই জ্বালা সা রে না আমার কথা কানা কেন তা আপনি হারাম পথ বেছে নিয়েছেন তা আপনি জ্বালায় থাকবেন নাকি বালা থাকবেন নাকি কথা বলেন না কেন আপনি বাড়িতে আসছেন ছোট্ট বাচ্চাটা আপনাকে আব্বু আব্বু বলে বাইরে গেট দৌড় হয়ে গেছে ওই যে টেনশন রাইট ফলে কিস্তি দেওয়া লোক মাথা করেন দমক দেয়নি কথা বলেন আসরা নাই সাবধান এটা কখনো করবেন না দোষ করছেন আপনি অপরাধ আপনার নিষ্পাপ মাসুম বাচ্চা এর সাথে ফেরেশতা আছে এরা নিষ্পাপ ওর কোনো দোষ নাই আপনি দোষ করেছেন আপনার দোষের কারণে আপনি তাকে কেন শাস্তি দিতেছেন আপনার এই সমস্ত আচরণের কারণে সে সাহস হারিয়ে ফেলবে তার মন মানসিকতা ছোট হয়ে যাবে সেও এই প্রকৃতির হয়ে যাবে খেটখেটে মেজাজের সেও হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দোয়া করি বলেন একবার বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আপনি আমাদের সবার পরিবারকে হেদায়েত দান করুন বলি আমিন আমিন বলেন এবার আসেন ভাইরা আমার বন্ধুরা আমার তো অভিশাপ দিছে কি যেন কোনো বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না হইয়া না মরে অথচ একজন আবেদ আল্লাহওয়ালা ব্যক্তি সে নামাজ পড়তেছে হ্যাঁ জুরাইস সঠিক জুরাইস সে নামাজ পড়তেছিল এক পর্যায়ে শেষ আমি এটা বোঝার জন্য শুধু বলছি এক পর্যায়ে দেখা গেল সে ঘরে নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় এক দুষ্ট চরিত্রের মহিলা এসে তাকে কি করলো বিভিন্ন ভাবে মানে ফন্দি করা শুরু করলো তার সাথে সে অবৈধ সম্পর্ক করবে কিন্তু সে তো কোনো কিছুতে না কারণ সে ফরেজগারী মানুষ আল্লাহওয়ালা মানুষ নামাজ কলমা পড়ে এমন মানুষ কিন্তু সে সিদ্ধান্ত নিল ওই দুষ্ট মহিলা সিদ্ধান্ত নিল যে কোনো ভাবে হোক আমি ওরে ফাসামু এই সিদ্ধান্ত নিল যাই হোক ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা মানুষ সে তার সাথে খারাপ সম্পর্কে জড়িত হয় নাই তখন ওই মহিলা দৌড়ে গিয়ে একটা রাখালের সাথে গিয়ে সে ওই অপকর্মটা করলো অবাধ মিলামিশা করলো তার গর্ভে একটি ছেলে সন্তান আসলো নাউজুবিল্লাহ বলেন একটি ছেলে সন্তান আসলো ওই সন্তানটা যখন প্রসব হলো তখন সে বলে বেড়াতে লাগলো সমাজের মধ্যে এই সন্তানটা ওই আল্লাহওয়ালা যে ব্যক্তি জুরাইস তার সন্তান কলঙ্ক সমাজের মধ্যে উঠে গেল সবাই অবাক হয়ে গেল এটা কেমন কথা একজন আল্লাহওয়ালা মানুষ নামাজি মুত্তাকি মানুষ সে এইরকম কাজ করতে পারলো একজন দুশ্চরিত্র বেশ্যা মহিলার সাথে কাজটা করতে পারলো নাউজুবিল্লাহ সবাই ধিক্কার জানাইতেছে এইরকম যখন কথা বললো তখন ওই সন্তানটাকে যখন নিয়ে আসলো ওই আল্লাহওয়ালা ব্যক্তির সামনে আল্লাহওয়ালা ব্যক্তি তাকওয়াবান আল্লাহ পাক যদিও ইজ্জত রক্ষা করেছেন এটাও একটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহওয়ালা ব্যক্তির এটা একটা কারামত আল্লাহর ওলির কারামত ওই মুহূর্তে নবজাতক শিশু মাত্র দুনিয়ায় আসলো ওই সন্তানকে জিজ্ঞাসা করতেছে এই সন্তান আমাকে নিয়ে সমাজ অপবাদ দিচ্ছে আমাকে নিয়ে কলঙ্ক রটাইছে আমি নাকি তোমাকে জন্ম দিয়েছি তোমার মায়ের সাথে নাকি আমি অবাধ মিলামিশা করেছি বলো তোমার বাবাকে ওই নবজাতক শিশু যেই মুহূর্তে কথা বলাটা কোনো কিছুতেই এটা পসিবল নয় ওই মুহূর্তে ওই আল্লাহওয়ালার মহব্বতে আল্লাহওয়ালার ইজ্জত রক্ষা করাতে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই নবজাতক নতুন বাচ্চার জবান খুলে গেল সে জবান খুলে বলতেছে আমার জন্মদাতা হলো ওই সেই রাখাল ছেলে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন যদিও ইজ্জত বাঁচাইছে কিন্তু মা অন্যায় ভাবে যদিও কি অভিশাপ দিয়ে দিয়েছেন অন্যায় ভাবে হইলে এটা কবুল হয়ে গেছে যদিও ইজ্জত রক্ষা হয়েছে কিন্তু বেশ্যার সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই
একটা সাময়িকভাবে সে একটা লাঞ্ছনা ভোগ করতে হয় কি হয় নাই এইজন্য মায়ের জবান খুব সাবধান মারা খুব সাবধান সন্তানরাও সাবধান থাকতে হবে এমন কোন আচরণ করবে না মায়ের জবান থেকে জন্য তো কোরআনে বলা হয়েছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা এমন কোন আচরণ করে যাবে না যে তোমার মা উফ শব্দটিও যদি তোমার কোন আচরণের কারণে ব্যবহার করে তোমার जिंदगी बर्बाद লেগে যাবে তোমার আমলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিছু করলেন প্রতি বছর হজ করেন শুধু তাই না আপনি খানা একবার হেরাম শরীফ মসজিদের ইমাম সাহেব যদি হন মায়ের মনে কষ্ট দিলে আপনার ঠিকানা জাহান্নাম কথা বলেন ঠিক কি না আমার ভাইরাম এই জন্য খুবই অল্প সময়ের মধ্যে আমি বুঝানোর চেষ্টা করছি মায়ের সাথে সৎ আচরণ করা কেন দরকার কারণ ভাইরা আমার বন্ধুরা আমার আপনার আমার নবী রাহমাতাল আলামিন নবী কই উম্মাত মা বাবার সাথে সৎ আচরণ যখন করবা মার মন যদি খুশি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমাকে হায়াত দীর্ঘ করে দিবে আমার নবী কই কেউ যদি দীর্ঘজীবী হতে চাও কেউ যদি দীর্ঘ হায়াত পেতে চাও অনেক দিন দুনিয়ায় বাঁচতে চাও মায়ের দোয়া নাও মায়ের সেবা করো মার মনকে যদি খুশি রাখতে পারো রে যুবক মায়ের দোয়ার বদলতে আমার আপনার নবী কই উম্মত মায়ের দোয়ার খাতিরে আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিবে জোরে জোরে কানা সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মায়ের দুয়ারে কারণে আল্লাহর নবী বাইজিদ মুস্তামি ওলি হয়েছেন এই রকম অসংখ্য আল্লাহ ওয়ালা ওলিয়তের মকাম পেয়েছেন এইভাবে মায়ের দুয়ার দ্বারা অনেক মুসিবত থেকে উদ্ধার হয়েছিল এইভাবে মুত্তাবাক উনালাই বুখারী মুসলিমের উদ্ধৃতি দ্বারা মিশকাতের মধ্যে একটি ঘটনা পাওয়া যায় বনী ইসরাইলের যুগে তিনজন যুবক মায়ের দুয়ার কারণে মহা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন মার দোয়া যার সাথে আছে তার আর কোনো বিপদ নাই এই জন্য যুবক ভাইরা প্রতিটা কর্মে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আমরা মায়ের দোয়া চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বাজানো একেবারে সংক্ষেপ করে আমি শেষ করে দিচ্ছি বাবা আমার খুব মনোযোগ দিয়ে একটু মূল কথাগুলো শোনার চেষ্টা করুন কেন আমরা মায়ের সেবা করব এই মায়ের দোয়া দ্বারা আপনার জীবনে পথে ঘাটে হাটে মাঠে বিভিন্ন জায়গায় চলার পথে বিপদ থাকতে পারে বলা মুসিবত থাকতে পারে মায়ের দোয়ার কারণে মাকে খুশি রেখেছেন এই কারণে মার মন থেকে যে দোয়া ওই দোয়ার কারণে আল্লাহ আপনাকে মুসিবত থেকে রক্ষা করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেমন ওই বনী ইসরাইলের যুগের একটি ঘটনা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ঘটনাটি উল্লেখ করেছেন ওই ঘটনার মধ্যে পাওয়া যায় বনী ইসরাইলের যুগে তিনজন বন্ধু কয়জন তিনজন বন্ধু একটা রাস্তা দিয়ে হাঁটতেছে এমন টাইমে যাইতেছে যাইতেছে হঠাৎ করে একবারে জোর তুফান বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহু আকবার কর যেমন আমি আজকে যখন রওনা করছি ফদুয়ার বাজার বিশ্বরোড পার হওয়ার পরে লালমাই এখনো পৌঁছায় নাই এমন বৃষ্টি আসছে মানে গাড়ি হুইপার দিয়েও রাস্তা দেখা যায় না এত বৃষ্টি পড়তেছে আমি সাথে সাথে যে রুবেল ভাইয়ের কাছ থেকে খবর নিলাম ভাই কি পরিস্থিতি প্রচুর বৃষ্টি দিতে কদর আমরা এখানে তো বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ বলেন আস্তে আস্তে প্রায় এই হাজিগঞ্জের কাছাকাছি পর্যন্ত প্রায় যে জগৎপুর পর্যন্ত আমরা কিন্তু প্রায় বৃষ্টিতে আসছি আমারও যে গাড়ির অবস্থা দেখলে বুঝবেন বৃষ্টিতে একবার ভরে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করছে এখানে বৃষ্টি নাই সুন্দর মাহফিল হইতেছে বৃষ্টি দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে বৃষ্টি আল্লাহ দিলেও আমরা কিছু করার নাই না দিলেও কিছু করার নাই তো আলহামদুলিল্লাহ তো এইভাবে মনে করেন কি বের হলাম বৃষ্টি নাই কিন্তু রাস্তায় আসার পর হঠাৎ বৃষ্টি এরকম হয় না আর এই সিজনে এমনই দেখবেন এখানে বৃষ্টি হইতেছে ওইখানে বৃষ্টি নাই উত্তর পাড়া বৃষ্টিতে একবারে শেষ দক্ষিণ পাড়া যাই দেখেন রোদ আসলে নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ।